দীর্ঘ প্রতীক্ষার পর মেঘনা তেতুলিয়া নদীতে দেখা মিলেছে ইলিশের। সবাই এখন ব্যস্ত সময় পার করছে নদীতে। রাত দিন পাল্লা দিয়েই চলছে নদীতে ইলিশ শিকার। ইলিশ বিক্রির প্রায় শতাধিক মাছঘাট এখন কেনা বেচায় সরগরম। শেষ সময়ে ইলিশের দেখা জেলেদের মুখে হাসি ফুটিয়েছিল, কিন্তু আগাম অভিযানের খবরে চিন্তিত জেলেরা। মাছের দেখাও মিলল আর অভিযানেরও খবর এলো। জেলেদের দাবি, অভিযান চলাকালীন সময় যেন বিভিন্ন সমিতির কিস্তি আদায় বন্ধ থাকে এবং অভিযানের সময় যেন আরো পিছিয়ে দেওয়া হয়, কেননা এখনো মাছের পেটে ডিম হয়নি। মৎস্য কর্মকর্তা জানায়, অভিযান চলাকালীন সময়ে জেলেরা যেন অভিযান মেনে চলে, তাহলে জেলেরা অভিযান পরবর্তী সময়ে জাল ভরে ইলিশ শিকার করতে পারবে। ভোলা জেলায় প্রায় 1.5 লাখ জেলে নিবন্ধিত আছে আর চাল পাচ্ছে 1,20,000 জেলে। মাছ টাছ কিছু পরে না নদীতে, আমরা মনে করেন কোন রকম খায়া, কোন রকম সংসারটা আমাকে কোন রকম চলছে আর কি। 6 মাস আমরা কোন নদীতে মাছ টাছ পরে না, আমরা অনেক টাকা ঋণী মানে দেনা। এখন আমরা ধরেন এই বর্ষা কামার টাইমে করতে পারিনি, মাছ জাল সবার অনেক দেনা, বাড়িতেও দেনা। এখন যদি 15 দিন অভিযানটা পাচ্ছে, দিয়ে তো সরকার আমাকে ভালো হতো। এখনো মাছ পরে ধরছে 7-8 দিন, এই বর্ষার 6 মাস প্রায় অনেক টাকা দেনা। আমাদের মাঝে আমাদেরকে ঠিক মতো টাকা পয়সা দিতে পারতেছে না, নদীতে মাছ নাই, আমরা চলতে পারতেছি না ঠিক মতো। আমাদের এই যে মাত্র 3-4 দিন হইলো মাছ করতেছে নদীতে, তাও এখনও পুরোপুরি মাছ করে না, হালকা পাতলা মাছ করতেছে। এখন সরকার যদি অভিযান দিয়ে দেয় ঠিক আছে, আমাদেরকে অনেক মানে সমস্যার ভিতরে পড়ে যাব। আমাদের বাড়ির টাকা পয়সা দিতে পারবো না, জাল সাবরের দেনা দিতে পারবো না। এখন আমাদের কাছে, আমরা সরকারের কাছে একটাই আবেদন করি যে আমাদেরকে অভিযানটা আরও 15 দিন পিছিয়ে দেব। আর আগে মাছ আসেন যে নদীতে, অন মাছ দিয়ে সেরকম ধরছে, পরা ধরছে, অন অভিযান দেওয়া ধরছে, শুনি অভিযান দেওয়া ধরছে, অন জাল ফাল উডেলাইছে, মানে অন এই আমরা সময়তে দিতাম পারি না। আজকে 2 মাস ধরে নদীতে কোনো মাছ নাই, 2 মাস মাছ নাই আমরা, এবং খাইতে লইতে খুব কষ্ট। জেলেকাটের নাম নিছে, নাম নিয়ে আমাগরে একটা চাউলও দেয় না। মেম্বর চেয়ারম্যানের দ্বারা গেলে করে বকস, তোমার নাম নাই, ওই হয়েছে, সেই হয়েছে, এইভাবে আমরা খুব কষ্ট পাইতে আছি। আবার দেয় অভিযোগ, অভিযোগ দিলে আমাকে জাল টাল সব লইয়া যায়। আমরা দেনা ফেনা পেনযুত্তনে লইয়া দেনা ফেনা করিয়া জাল ফাল করতে আছি, আমাকে সব নিয়ে যাইতে আছে। আমরা খুব কষ্টে চলতে আছি। দেরিতে হলো ভোলাতে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জেলেদের জেলে প্রচুর মাত্রায় ইলিশের দেখা মিলতেছে এবং এর ফলে জেলে মৎস্য ব্যবসায়ী, আড়তদার এবং ক্রেতা সাধারণের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ চলমান আছে। আমরা জানি যে অক্টোবর মাস হচ্ছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময়ে মা ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে ঝাঁকে ঝাঁকে চলে আসে এবং সদাশয় সরকার 4 অক্টোবর থেকে 25 অক্টোবর এই 22 দিন মা ইলিশ রক্ষার অভিযানের তারিখ নির্ধারণ করেছে। তবে এর ফলে জেলেদের মাঝে একটু মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জেলেদের দাবি হচ্ছে যে এই অভিযানটি আরও কিছুদিন পিছিয়ে দিলে তাদের জন্য ভালো হতো, সারা বছর তারা যে ধার দেনা করে তাদের ঋণের বোঝা রয়েছে সেই বোঝাটি লাঘব করার জন্য সুবিধা হতো। তবে আমরা আশা করি যে এই সময়ে, আমরা জানি যে মা ইলিশ পূর্ণিমা এবং অমাবস্যাকে ঘিরে নদীতে আসে ডিম ছাড়ার জন্য, এবং এই অভিযানটি সফলভাবে বাস্তবায়িত হলে এবং অভিযান পরবর্তী সময় জেলেরা তাদের জালে কাঙ্ক্ষিত মাত্রায় ইলিশের দেখা পাবে। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ রানা ইসলাম, NAN TV।